আর মাত্র কয়েকদিন পর অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকর্মা পূজো। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের মৃৎশিল্পীদের মাথায় হাত। এখনো পর্যন্ত সেভাবে বিশ্বকর্মা ঠাকুরের অর্ডার আসেনি। এমনিতেই বিগত দু বছর করোনার কারণে সেভাবে প্রতিমা বিক্রি হয়নি। এবছর জিনিসপত্রের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, এর ফলে সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা। যদিও তাদের আশা পূজোর দিন হয়তো বেচা কেনা ভালোই হবে। অর্ডার সেরকম নাই তো, অর্ডার সেরকম নাই এই বেচা বিক্রির পক্ষে। আমরা তো বানাইছি, আশা রেখাই বানাইছি, এখন কি হয় এটা বলা মুশকিল। আচ্ছা, এখনো পর্যন্ত আপনার কতগুলো মূর্তি সেল হয়েছে, মানে বিক্রি হয়েছে বা বায়না আসছে? বায়না সেরকম তো বাজার খুব একটা ভালো না। আচ্ছা, তো বানাইছি, এখন অর্ডার আছে, কিছু অর্ডার আছে, অর্ডার ছাড়াও আছে, কিছু অর্ডার হয়েছে। গত বছরের তুলনায় এবছর কি আশা রাখছেন, বেচা বিক্রি কেমন হবে গত বছরের তুলনায়? ওটা তো বোঝা মুশকিল, কারণ এখন তো রেডিমেড অনেকে আছে, রেডিমেড নেয়। আচ্ছা, তো পূজার আগের দিন আসবে, যা পাবে তাই নেবে। আচ্ছা আচ্ছা, ওই অ্যাডভান্স আগে যেরকম অ্যাডভান্স ছিল, এক মাস আগে অর্ডার করবে, 20 দিন আগে আইসা অর্ডার করবে, সেই জিনিসটা এখন নাই। এখন পূজার আগের দিন আসবে, ঠাকুর যেটা পাবে নিয়ে চলে যাবে। জিনিসপত্র দাম কতটা বৃদ্ধি পেয়েছে? জিনিসপত্রের দাম সে গত বছরের তুলনায় এবছর, গত বছরের তুলনায় এবার মেলা দাম বাড়ছে প্রচুর। মনে করেন যে ডবল হয়ে গেছে জিনিসপত্রের দাম, ঠাকুরের মাল মেটেরিয়ালের দাম। কোন জায়গায় বিক্রি করছেন? কোন জায়গায় বিক্রি করছেন ঠাকুর? হ্যাঁ ঠাকুর, প্রথমে আমাদের লোকালে আছে, তারপরে বাইরে আছে, লোকালে ফ্যাক্টরিগুলো আছে, তারপরে বাইরে আছে। এটা কোন জায়গা? জলপাইগুড়ি থেকে কনক অধিকারী রিপোর্ট, আনন্দ বার্তা।